প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমন অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে কোনো প্রকার ইলেকট্রনের আদান প্রদান হয় না এবং এই জাতীয় বিক্রিয়াগুলোকে আমরা নন রেডক্স বিক্রি হিসেবে বিবেচনা করে থাকি বিগত দিনের ভিডিওতে একটি নন রেডক্স বিক্রিয়া কী ঘটে এবং কেন এখানে ইলেকট্রনের আদান প্রদান হয় না এর পুরো মেকানিজমটা আমরা ইন ডিটেল আলোচনা করেছিলাম আজকে ভিডিওতে নন রেডক্স বিক্রিয়ার আরও একটি টাইপ অর্থাৎ প্রশমন বিক্রিয়া কি এবং একটি প্রশমন বিক্রিয়ার এ টু জেড বিস্তারিত প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ডিসকাশন করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে প্রকৃত অর্থে এটি একটি প্রশমন বিক্রিয়া এই রাসায়নিক বিক্রিয়াটিকে প্রশমন বিক্রিয়া কেন বলা হবে এটার উত্তর আমরা খুঁজব তার আগে আমরা জেনে নিব প্রশমন বিক্রিয়াটা আসলে কি প্রশমন বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় একটি অ্যাসিড এবং একটি খার পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে একটি লবণ এবং কিছু পান উৎপন্ন করবে অর্থাৎ প্রশমন বিক্রিয়ায় একটা এসিড এবং একটা খাড় পরস্পরের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করার পর লবণ এবং কিছু পান উৎপন্ন করবে এখন আমরা উপরের বিক্রিয়াটা একটু দেখব এই শর্তটা পালন করে কিনা না প্রথমত এইচিএল যেটা একটা এসিড এই অ্যাসিডটি বিক্রিয়া করেছে পটাশিয়াম হাইড্রক্সাইড নামক একটি খাড়ের সাথে এটা একটা খাড় এবং এসিড খার বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড যেটি একটি লবণ আর কিছু পানি উৎপন্ন করেছে যেহেতু পরে বিক্রিয়াটি এই শর্তটা পালন করেছে অর্থাৎ এসিড এবং খার বিক্রিয়া করেছে একটি লবণ এবং পানি উৎপন্ন করেছে তার মানে বলতে পারি এই বিক্রিয়াটা একটি প্রশমন বিক্রিয়া এখন আমরা এই রাসায়নিক বিক্রিয়ার পুরো মেকানিজমটা যদি একটু দেখার চেষ্টা করি প্রথমত এইচসিএল যেটা অর্থাৎ হাইড্রোক্লোরিক এসিডে কিন্তু দুটি আয়ন আছে একটি হচ্ছে এস প্লাস আয়ন অন্যটি হচ্ছে সিএল মাইনাস আয়ন একইভাবে পটাশিয়াম হাইড্রক্সাইড যে খাটটা ছিল সেখানে একটি পটাশিয়াম আয়ন আছে আরেকটা ওএচ মাইনাস আয়ন আছে লবণ যেটি হয়েছে সেখানে একটা কে প্লাস আয়ন আরেকটা সিএল মাইনাস আয়ন আর পানিতে তোমরা সকলেই জানো এস প্লাস ওএইচ মাইনাস আয়ন অর্থাৎ এই বিক্রিয়াটা আমরা যখন শুরু করব তখন এইচ এর দুটি আয়ন পটাশিয়াম হাইড্রঅক্সাইডের দুটি আয়ন থাকবে মোট চারটি আয়ন এটা হচ্ছে বিক্রিয়া শুরু হওয়ার আগে এস প্লাস প্লাস সিএল মাইনাস আয়ন প্লাস কে প্লাস প্লাস ওএস মাইনাস আয়ন এই চারটি আয়ন কিন্তু তোমার বিক্রিয়া শুরুতে থাকবে এবং এই চারটি আয়নের মধ্যে এস প্লাস আয়ন তোমার ওএচ মাইনাস আয়নের সাথে যুক্ত হবে কারণ আমরা জানি একটি রাসায়নিক বিক্রিয়ায় বিপরীতধর্মী আয়নগুলো একে অপরকে আকর্ষণ করবে যেহেতু হাইড্রোজেন আয়নটা তোমার পজিটিভ চার্জ যুক্ত ওয়েচ এর সাথে যেহেতু মাইনাস আছে এই কারণে এস প্লাসটা ওয়েস মাইনাসের সাথে যুক্ত হয়ে পান উৎপন্ন হবে এখন বাকি আছে তোমার দুটি আয়ন একটা সিএল মাইনাস আয়ন যেটা এইচ থেকে এসেছে আর একটা পটাশিয়াম আয়ন যেটা কে ওএস থেকে এসেছে এই দুটি আয়ন কিন্তু একসাথে যুক্ত হবে না আসলে এই দুটি আয়ন বিক্রিয়ায় জাস্ট দ্রবণিত অবস্থায় থাকবে অর্থাৎ কে প্লাস প্লাস সিএল মাইনাস আয়ন আমরা কিন্তু বিক্রিয়ার শুরুতে বলেছিলাম একটি লবণ এবং পান উৎপন্ন হবে কিন্তু পানিটি উৎপন্ন হয় ঠিক আছে কিন্তু এ বিক্রিয়ায় পটাশিয়াম এবং ক্লোরাইড এই দুটি আয়ন কিন্তু কখনো যুক্ত হয় না এরা বিক্রিয়ার মধ্যে পানির মধ্যে আয়নিত অবস্থায় থাকে অর্থাৎ আলাদা আলাদা থাকে কে প্লাস এবং সিএল মাইনাস একসাথে যুক্ত হয়ে কিন্তু লবণ উৎপন্ন করবে কিন্তু অর্থে এরা দ্রবণের মধ্যে কে প্লাস এবং সিএল মাইনাস আলাদা আলাদা আয়ন হিসাবে উপস্থিত থাকে সেক্ষেত্রে বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখা ভালো তোমরা কিন্তু বিক্রিয়ার শুরুতেও সিএল মানিসকে দেখেছো কে প্লাসকেও দেখেছ এবং বিক্রিয়ার শেষের দিকে অর্থাৎ বিক্রিয়াটা যখন সংগঠিত হয়ে যায় তখন কিন্তু এই দুটি আয়ন বরাবর থেকে যায় তার মানে এরা রাসায়নিক বিক্রিয়াই করেনি এমনটা মনে হচ্ছে আর এই জন্য এই আয়নগুলোকে মূলত দর্শক আয়ন বলা হয় যে আয়নগুলা রাসায়নিক বিক্রি উপস্থিত থাকবে কিন্তু কোনো প্রকার যৌগ গঠন করবে না এরাই মূলত দর্শক আয়ন তাহলে এই বিক্রিয়ায় পটাশিয়াম প্লাস এবং সিএল সিএলমারের যেহেতু কোনো প্রকার গঠন করেনি তাহলে এই দুইটি আয়নকে আমরা দর্শক আয়নের সাথেও তুলনা করতে পারি আমরা এখন প্রশমন বিক্রিয়া সংক্রান্ত আরেকটা মূল্যবান তথ্য জানার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা যত প্রকারের প্রশমন বিক্রিয়া আছে প্রত্যেকটির প্রশমন বিক্রিয়া কিন্তু তাপ উৎপাদী অর্থাৎ এই বিক্রিয়াগুলো যখন সংগঠিত হয় তখন বিক্রিয়া শেষে কিছু তাপ উৎপন্ন হয় আর এই কারণে প্রত্যেকটা প্রশমন বিক্রিয়াকে আমরা তাপ উৎপাদি বলতে পারি এবং এই প্রশমন বিক্রিয়ায় এসিডটি যদি তীব্র হয় মনে করে এটা একটা তীব্র এসিড পটাশিয়াম হাইড্রক্সাইড যে খারটি দেওয়া আছে এটাও যদি তীব্র খার হয় এবং এখানে ড্যালেচের মান অর্থাৎ তাপমাত্রার পরিমাণ হবে তোমার মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো জুল একটি প্রশমন বিক্রিয়ায় তীব্র এসিড এবং তীব্র খার যদি থাকে তখন সেখানে এই কনস্ট্যান্ট তাপমাত্রাটা প্রদান করবে এবং বিক্রিয়াতে যদি তীব্র এসিট বা তীব্র খার এগুলো না হয়ে তীব্র এসিট দুর্বল খার হয় অথবা দুর্বল এসিট তীব্র খার হয় সেক্ষেত্রে কিন্তু এই তাপমাত্রাটা আর উৎপন্ন হবে না তখনও তাপ উৎপাদি হবে বাট এই উৎপন্ন হওয়া তাপের পরিমাণটা কিন্তু চেঞ্জ হবে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা প্রশমন বিক্রিয়া কী একটি প্রশমন বিক্রিয়ায় কী ঘটে পুরো মেকানিজমটা আশা করে বুঝতে পেরেছ সেই সাথে সাথে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ